সময়ের দাবিতে বাঁকুড়ার তিলুরিতে শুরু হয়ে গেল অসময়ের পাঠশালা। এই করোনাকালীন মাঝে গোটা পৃথিবীর সমস্ত মানুষ জীবনযাপন ছন্দপতন হয়ে গিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে সবাই নিজের মতো করে লড়াই করতে যাচ্ছে। ঘরবন্দি জীবনযাপনে ক্লান্ত আমরা সকলে। জীবনের অভিধানে প্রবলভাবে জানান দিচ্ছে নতুন কিছু শব্দ। চাল ডালের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকায় আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ দুটো বিষয় এসেছে। এক হচ্ছে মাস্ক এবং এটি স্যানিটাইজার। এই দুই উপকরণকে আমাদের সাথে নিয়ে এখন আমাদের প্রধান রসদ করে জীবন চলতে হচ্ছে। সবথেকে বড় এই পরিস্থিতির সম্মুখীন ছাত্রছাত্রীরা। প্রথমত দীর্ঘদিন তারা স্কুলের গণ্ডি দেখতে পাচ্ছেন না, তারা স্কুল থেকে দূরে, আবার অনেক মানসিক অবসাদের শিকার এইভাবে দীর্ঘদিন পড়াশুনো থেকে সরে থাকার জন্য। যদিও এটা শহুরে জীবনের ক্ষেত্রে বেশি, কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এই অনলাইন এডুকেশন সিস্টেমের মাঝে, যাদের বাড়িতে পড়াশুনোর বিষয়ে সাহায্য করার মতো কেউ নেই, আর্থিক অভাব হাতছানি দেয় সেই সমস্ত পরিবারে, এটি স্মার্টফোনের মাধ্যমে একদম ছোট্ট থেকে শিশুটির পড়াশুনো করে এগিয়ে চলার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার শিকার হতে হচ্ছে। যাদের কাছে স্কুলের শিক্ষকই ছিল একমাত্র ভরসা, অসুবিধা হচ্ছে প্রবলভাবে এই সমস্ত ছাত্রছাত্রীদের। আর তাদের কথা মাথায় রেখে এবার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুরি গ্রামে ABTA এবং ABPT-র উদ্যোগে তার যুব সংগঠন এবং এলাকার মানুষদের সহযোগিতায় শুরু হলো অসময়ের পাঠশালা। এই পাঠশালার শিক্ষক কল্যাণী প্রসাদ কুম্ভকার, নন্দনদোলার বাউরি এবং রামকানাই গড়াই, এছাড়াও রয়েছেন আরও বেশ কিছু শিক্ষকেরা। সমিতি তার যৌথ উদ্যোগে শুরু করেছি, সহযোগিতায় রয়েছে DYFI এবং SFI। আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে বিদ্যালয় খুলবে, খুললে পর ছেলে মেয়েদের পড়াশোনা ঠিক মতো চলবে। দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এমন ছেলে মেয়ে আছে, এমন পরিবার থেকে আছে যারা টিউশন পড়াতে পারে না, যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, অনলাইনে ক্লাস নিতে পারে না, তারা পড়ার জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা সেই জায়গা থেকে যাতে এদের চর্চা থাকে, যাতে এরা বিকল্প ক্লাসরুম দূরত্ব বজায় রেখে আমাদের কোভিড বিধি মেনে শিক্ষা নিতে পারে, সেই উদ্যোগ আমরা নিয়েছি। সম্পূর্ণ অবৈতনিক আমরা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছি, তারা বিভিন্ন ভাবে যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে আদায় করছে, বিশেষ করে আমার সংগঠনের যারা সদস্য তাদের কাছ থেকে। যে যে বোর্ড কেনার যে খরচ, এই যে আমাদের তার ডাস্টার, এই যে মার্কার পেন, এই যে আনুষ টেবিল ইত্যাদি যে খরচা আছে, এগুলো কারোর কাছে চেয়ে চিনতে নেওয়া অথবা নিজেরাই সংগ্রহ করে সেটা আমরা ক্লাস শুরু করেছি। এবং প্রতিদিন সপ্তাহে 3 দিন করছি আপাতত, ক্লাস 9 এবং 10। ইচ্ছা আছে আরও অন্য ক্লাসকে দেওয়ার। শিক্ষক আমরা এখন 8-9 জন আছি। আমরা বিভিন্ন বিষয়ে শিক্ষা সব বিষয়ে হচ্ছে অঙ্ক ইংরাজির উপর বেশি জোর দিচ্ছি, অঙ্ক আর ইংরাজি বেশি করে দিচ্ছি, কারণ ওই বিষয় দুটাতে ছেলেমেয়েরা বেশি দুর্বল, আর অন্য বিষয়গুলো হচ্ছে। স্যার আমাদের স্কুল এখন করোনার জন্য বন্ধ আছে, তো আমরা স্যার এখানে ওই স্কুল টাইমে এখানে পড়াশোনা হয়, ফলে স্যার আমরা অনেক উপকৃত হচ্ছে। আমাদের স্কুল প্রায় 2 বছর ধরে বন্ধ, আমাদের অনলাইনে পড়বার সামর্থ্য নেই, আমাদের এখানে স্যাররা বিনামূল্যে পড়াচ্ছেন, তাই আমরা এখানে পড়তে এসেছি। সপ্তাহে 3 দিন করে এই পাঠশালা চলে। 60 জনের এবং 60 জনের বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে পঠন পাঠন করতে পারবে। হয়তো প্রয়োজনের তুলনায় আয়োজন অনেকটা কম, তবুও এই মহতি উদ্যোগ হয়তো আগামী দিনে বৃহত্তর কর্মকাণ্ডের একটি বীজ বপন করে দিল। বাঁকুড়া জেলার শালতোড়া ব্লক থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সঠিক বার্তা।